মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সংসারের প্রাণ বলতে আমরা বুঝি যাদের, এই মঞ্চে দু এক কথা হবে এবার তাদের। ঝুট ঝামেলায় এগিয়ে এসে রুখে দাঁড়ায় যারা, আমার মতোই শান্তশিষ্ট প্রিয় ছেলে তারা। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা মঞ্চে ডেকে নেব আমাদের অত্যন্ত প্রিয় রীতা দত্ত চক্রবর্তীকে, এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রদ্ধেয় পরিচালক এবং আমাদের জি বাংলা সোনার সংসারের জুরি মেম্বারদের মধ্যে অন্যতম সদস্য হরদাকে, হরনাথ চক্রবর্তীকে। প্রিয় ছেলে, ফুলকি ধারাবাহিকের রোহিত, আমাদের পরবর্তী বিভাগ তারা হলো বাবার আদরের রাজকন্যা, প্রিয় মেয়ে। আপনাদের কি মনে হচ্ছে কে হবে জি বাংলা সোনার সংসার 2024 এর প্রিয় মেয়ে, কে হবে? ইচ্ছে পুতুল ধারাবাহিক থেকে মেঘ, আর একটাও নাম আছে মিঠি ঝোড়া ধারাবাহিক থেকে রাই। তার মানে এ বছর জি বাংলা সোনার সংসারের প্রিয় মেয়ে একজন নয় দুজন, মেঘ এবং রাই। এই মুহূর্তে মেঘ আমাদের সঙ্গে নেই, তাই মেঘের হয়ে মেঘের মা তার পুরস্কারটি নিচ্ছেন। মানুষটি আমার বড্ড প্রিয়, দূর থেকে বলি প্রণাম নিও, জামাই আদরে দেয় না ফাঁকি, তাকেই আমি শ্বশুর ডাকি। জগৎরাত্রি ধারাবাহিক থেকে রাজনাথ মুখার্জি। আমি রিকোয়েস্ট করব মৌমিতাদি মানে বৈদেহীকে, উনি যদি প্লিজ মঞ্চে আসেন এবং এই পুরস্কারটি রাজনাথ মুখার্জির হয়ে যদি উনি এই পুরস্কারটি গ্রহণ করেন। থ্যাংক ইউ ফর রাজনাথ মুখার্জি, আমি নিয়ে নিলাম মিসেস বৈদেহী মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।